আসসালামু আলাইকুম আমি কানিজা সার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমার বাসায় একটা ঈদ নিয়ে গেট টুগেদার পার্টি করতেছি কোরবানিদের পরে তো প্রত্যেক বছরই করি তো এই বছর একটু লেট হয়েছে যেহেতু কোরবানি ঈদের পরের সপ্তাহ আমরা হলিডেতে গিয়েছিলাম তো দুই সপ্তাহ পরে করতেছি তো এখানে আমি কুরবানির গরুর মাংস নিয়ে নিয়েছি এক পাতিল এখানে বারো কেজি গরুর মাংস নিয়েছি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে কোনো ছোটো সাইজ করিনি যেই সাইজ ছিল বোচ্ছার যে সাইজ করে দিয়েছে সেই সাইজে রেখেছি পেঁয়াজ পেঁয়াজটা পরে দিয়েছি সব মশলা দিয়ে আদা রসুন দিয়ে সব কিছু দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে আর পরে এখানে পেঁয়াজ দিয়েছি এখন আমি এটা লাখড়ি চুলায় বসিয়ে দেওয়ার জন্য ওয়েট করতেছিলাম যেহেতু আজকে আমার বাসায় প্রোগ্রাম রোববার তো বাহিরে বৃষ্টি হচ্ছে সম্ভব না লাকড়ি চোলায় রান্না করা আর কালকে সারাদিন বৃষ্টি ছিল লাকড়িগুলো ভিজা যে কারণে গরুর মাংসটা আমার ইচ্ছে ছিল লাকড়ি চোলায় রান্না করে খাওয়ানোর জন্য সেটা সম্ভব হলো না আর কুরবানির পর যখন আমরা মাংস নিয়ে আসছিলাম যেদিন নিয়ে আসছিলাম ফার্ম থেকে কুরবানির মাংস সেদিন কিন্তু অনেক ফ্রেন্ডদেরকে নিয়েই আমরা কুরবানির গরুর মাংসটাকে লাকড়ির চোলায় রান্না করে খেয়েছি তো যেহেতু বৃষ্টি আজকে কোনোভাবেই সম্ভব না এটা রান্না করা মাটি ভিজা তারপরে চুলা ভিজা লাকড়ি ভিজা তো গ্যাসের চুলাই রান্না করব তো এখানে আমি করলা ভাজি করে নিয়েছি এখানে চিংড়ি বোনা করে নিয়েছি হঠাৎ করে কালকে রাতে আমার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আমি অন্য কোনো ঝামেলায় করতে পারিনি একবার ভেবেছিলাম বাসা সবাই বাসার সবাই বলতেছিল যে দাওয়াতটা ক্যান্সেল করার জন্য সব গ্যাস্টদেরকে আবার না করে দেওয়ার জন্য যেহেতু হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল আগের দিন মানে ফ্রাইডেতে আমার একটা অ্যাপয়েন্টমেন্টও ছিল তারপরে থেকে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছে তো আমি বললাম না থাক ঠিক আছে দেখি শনিবার রাতটা যদি ভালো লাগে তাহলে আমি আর এটা না করবো না যেহেতু বলা হয়ে গিয়েছে এতগুলা ফ্যামিলি প্রায় চল্লিশ জনের উপরে মানুষ দাওয়াত করা হয়েছে তো এখানে আমি আজকে সকালে খুব সকালে উঠে রান্না করতেছি আজকে আমার বাসায় দাওয়াত আজকে রোববার তো এখানে আমি মুরগির রোস্ট রান্না করে নিচ্ছি বড় পাতিলে মুরগির রোস্ট বসিয়ে দিয়েছে আর চুলাটা আমার মেসি হয়ে আছে যেহেতু সব কিছু এখন আমি করতেছি আজকে আর বাহিরে বৃষ্টি কারণে সব কিছু ভেজা লাগতে চলায় তো আর গরু মাংসটা রান্না করা হলো না আর তিন ধরনের ভর্তা তৈরি করব তারপরে ঈদের পরপর যেহেতু দাওয়াত তার জন্য একটা ডেজার্ট তৈরি করব আর অনেক কিছু করার ইচ্ছে ছিল হঠাৎ করে সাডেনলি শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে অনেক কিছুই আমার প্ল্যান থেকে বাদ করতে হয়েছে আমি বিশেষ করে এত অল্প আয়োজনে গ্যাস্ট বলি না তারপরও আলহামদুলিল্লাহ আজকে শরীরটা খুব ভালো তাই আমি আর দাওয়ারটা ক্যান্সেল করে নিই আমি যতটুকু পারি এই শরীরে ততটুকুই করার চেষ্টা করেছি আশা করি সবাই ভালো লাগবে গ্যাস্ট যারা আসবে তাদের ভালো লাগবে ঠিক আছে এটা একটু শেয়ার করলাম কী কী রান্না করতেছিলাম গরুর মাংস করলা ভাজি তারপরে চিকেন রোস্ট আর করেছি চিংড়ি বোনা কাবাব তারপরে ইলিশ মাছের সর্ষে ইলিশ এগুলো করার ইচ্ছে ছিল এগুলো আর ঝামেলায় যাইতে পারিনি যেহেতু হঠাৎ করে শরীরটা খারাপ ঠিক আছে এটা একটু শেয়ার করলাম আর যদি গ্যাস্ট আসে তারপরে ভালো লাগে আর আমি শেয়ার করব। বুরহানি বানাবো সালাদ করব বুরহানি বানাবো এগুলো আবার বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসটা এখন চুলায় চড়িয়ে দিলাম এখন বেজে গেছে পনেরো এগারোটা সকাল তো চুলার বসিয়ে দিলাম আমি অনেকটুকুই মরিচের গরু দিয়েছি গরুর মাংসের মধ্যে কারণ অনেকে আবার বলেছিল যখন আমরা ফার্ম থেকে কোরবানির গরুর মাংসটা নিয়ে আসিয়া নিয়ে আসার পরে রান্না করেছিলাম ওই দিন আরেকটু স্পাইস হলে নাকি মাংসটা আরও বেশি টেস্টি হতো তাই আজকে তাদের ওই কথার প্রেক্ষিতেই আজকে আমি একটু লালমরিচের মরিচের বলা পেয়ে ওই যে কোরবানির মাংসটা রান্না করেছিলাম ওই দিন সবাই বলেছিল খুবই টেস্টি হয়েছে ওই যে মাটির চুলাই আনার পরই ফার্ম থেকে রান্না করেছিলাম সবাই বলল খুবই টেস্টি হয়েছে আর একটু স্পাইস হলে মানে ঝাল হলেই আরও বেশি টেস্টি হতো তো ওই কথার পরিপ্রেক্ষিতেই আজকে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে ফেলেছি মনে হচ্ছে জানি না কতটুকু স্পাইস হবে বেশি যেন স্পাইস না হয় ওকে তো এখন আমি মাংসটা বসিয়ে দিলাম মাংসটা হোক আর এই সুযোগে আমি গুড় আর সালাদগুলো ফুটে নিব সালাদ ফুটে নিবে বরাবরের মতো আসবি আর আমি বুরহানিটা রেডি করে নিব এখন আমি গ্রিক ইউগোট দিয়ে সবসময় আমি বুরহানি তৈরি করি তো গ্রিক ইউড আমি এখানে তিন কেজি নিয়ে নিয়েছি এই যে এক একটা ওয়ান লিটার করে এই যে এক একটা ইউগোট ওয়ান লিটার করে গ্রিক ইউগোট নিয়ে নিয়েছি আমি এটাও ওয়ান লিটার এই যে তিনটা ইউগোট নিয়ে নিয়েছি বুরহানি তৈরি করার জন্য আর এখানে পুদিনা ধনিয়া সর্ষে দুই ধরনের সর্ষে কাঁচামরিচ পাতা সব কিছু ব্ল্যান্ডার করে ছেঁকে নিয়েছি এখন টমেটো ক্যাচাপ আর যা চিনি যা লাগে সব কিছু দিয়ে দইটাকে ব্ল্যান্ডার করে নিব। আর এটা রেসিপি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করেছি এদি স্পেশাল চাইলে কেউ ওইখানে দেখে নিতে পারেন তো এখন আমি বুড়ানিটা তৈরি করে নিচ্ছি আর এই পাশে ঢ্যাঁড়সের ভর্তা তৈরি করার জন্য ঢ্যাঁড়স সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে টক পাতা মানে আমাদের ব্রাহ্মণবাড়ির বাসায় বলে চুকাই পাতা এটা একটা টক ফল সরি আমাদের বাড়ির বাসায় এটাকে বলে ম্যাস্টা এই যে মেস্টা পাতাগুলোকে আমি সিদ্ধ করে লবণ তারপরে পেঁয়াজ কাঁচামরিচ মেস্টা পাতা এগুলো সিদ্ধ করে নিয়েছি হালকা পানি দিয়ে এটারও একটা চাটনি তৈরি করব আর এখানে চিতল আর এখানে চিতল মাছের কুত্তা তৈরি করার জন্য দুই প্যাকেট চিতল মাছ নিয়ে নিয়েছি এটা রেডিমেড ইনস্ট্যান্ট মানে কাঁচা মাছটা ছিল সেটা নিয়েছি চিতল মাছ পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর আদা রসুনের প্যাস্ট নিচে আসে এগুলোকে এখন মাখিয়ে নেব অনেক কিছুই করার প্ল্যান ছিল ওই যে শরীর খারাপের কারণে কিছুই করতে পারতেছি না এখন শুধু এগুলা ভেজে নিব মাখানোর পর আস্তে আস্তে যা করছে তা আবার শেয়ার করব আর এখানে ডেজার্ট তৈরি করে নিয়েছি যেহেতু ঈদের দাওয়াত তো শ্যামাই আমি এখানে রান্না করে নিয়েছি এটা খুবই টেস্টি হয় আর সবাই পছন্দ করে এই সময়টা এটা আমি আবার প্রোডাক্ট মিল্ক দিয়ে তৈরি করি তো এটাকেও এখন তৈরি করে র্যাপ দিয়ে ডেকে রেখে দিয়েছি তো ঠিক আছে এখন যা যা করি তা আবার পরে আর এ পাশে চামচ ওয়ান টাইম বাটি ওয়ান টাইম গ্লাস তারপরে বাচ্চাদের জন্য ড্রিঙ্কস আমরা কোকা কোলাকে বয়কট করেছি যেহেতু প্যালেস্তানের যুদ্ধ নিয়ে হচ্ছে এই জন্য আমরা রোজা থেকে এটাকে বয়কট করেছি মানে কোলা খাই না পারত আবার মাঝে মাঝে খাই বাট বেশিরভাগই খাই না ড্রিঙ্কস করি না আর এখানে দুই বটল পানি রাখছে আরও পানি আছে ওইগুলো আস্তে আস্তে দেওয়া হবে জায়গাটা যেহেতু কম এখানে ডেজার্টের আইটেম রাখা হবে ওয়ান টাইম প্লেট এগুলো রাখা হবে বাটি গ্লাস এগুলো রাখা হবে তারপরে পোলাওর যে বড় রাইস কুকার আমি পোলাও রান্না করে রাখি এটা রাখা হয় সো গ্যাদারিং হয়ে যায় তার জন্য দুইটা রাখছে এখানে পরে বাকিগুলো দেওয়া হবে আর এখানে হচ্ছে প্লেট ওয়ান টাইম প্লেট এবার ইউজ করিনি যেহেতু অনেক গেস্ট তারপরে এবার ওয়ান টাইম প্লেট ইউজ করিনি মালাবেনের প্লেট দিয়েছি মালাবেনের প্লেট রেখেছি সবাই নিয়ে নিয়ে খাবে আর এটার মধ্যে আমি পোলাওটা রান্না করে রাখবো এটা আসতে ছালাদের জন্য একটু বের করে নিলাম পোলাও এটাতে আমি সবসময় রান্না করে রাখি এখানে আমার তিরিশ জন লোকের পোলাও এটার মধ্যে হয় তো ঠিক আছে এখন বাকি যা যা করবো তা আবার আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর আসবি এখন সালাদটা কুটে নিবে ব্রেকফাস্ট শেষ করার পর তো এখন আপাতত ক্যামেরাটা অফ করছি পরে আবার শেয়ার করব। এখন এই পাশে আমি চিতল মাছের কুর্তাগুলাকে ভেজে নিচ্ছি যে এখানে চিতল মাছের কুর্তাগুলো ভেজে নিচ্ছি সবগুলোকে আলহামদুলিল্লাহ সব গেস্ট আসছিল সবাই খাওয়া দাওয়া করেছে সবাই খুব এনজয় করেছে তো এই কেকটা নিয়ে আসছিল নীলা আপু নীলাপু আমার পার্টির কথা প্রথমে গিয়েছিল পরে ওনাকে ফোন করে বলার পরে ওনার মনে হয়েছে তো আপু আসার সময় এই কেকটা নিয়ে আসছিল আর অনেক গেস্টই চলে গিয়েছে আবার অনেক গেস্ট রয়ে গিয়েছিল ওরা রাতে খাওয়া দাওয়া করে গিয়েছে তো আজকের মতো আমি কানিস বিদায় এখানেছি আল্লাহ